ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র বন্ধুরা উত্তর সহ ভৌতবিজ্ঞান বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্রটি অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে তাহলে দেখে নাও দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র সময় দেখো নব্বই মিনিট এবং পূর্ণমান চল্লিশ মার্ক প্রথমে দেখো গ্রুপ এতে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এইবার দেখো এখানে সাতটি প্রশ্নের উত্তর করতে হবে সাত মার্ক প্রথম প্রশ্ন একের এক ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো দেখো অপশান সি সি এফ সি বা ক্লোরো ফ্লোরো কার্বন দুই নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক দুই নম্বর প্রশ্নে কি বলেছে চার্লসের সূত্রে ধ্রুবক হল উত্তর অপশান ডি চাপ তিন নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক লেন্সের মুখ্য ফোকাস দুটি দেখো লেন্সের মুখ্য ফোকাস হল দুটি বি বিজ দ্য রাইট এন্সার চার নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক অবতল দর্পণের প্রতিবিম্ব অপশান সি বিবর্ধিত আমরা জানি যে বিবর্ধিত বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব এরপর দেখে নেওয়া যাক পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কোন গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য হলে এখানে হবে বক্রতা দেখো বক্রতা বক্রতা বেসর্ত হবে অপশান এ টু এফ এরপর ছয় নম্বর প্রশ্ন একে ছয় নম্বর প্রশ্ন দেখো পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা নটি আমরা জানি যে পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা নটি এবং পর্যায় সাতটি কিন্তু আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা সাতটি এবং শ্রেণী সংখ্যা আঠারোটি কিন্তু এখানে পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা নটি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক একটি সমযোজি যোগের উদাহরণ দেখো অপশন সি সি ফোর বা মিথেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সি ফোর বা মিথেন একটি সমযোজী যোগের উদাহরণ এরপর আমরা দেখে নেব বি দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও নটি প্রশ্নের উত্তর করতে হবে নয় মার্ক প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথমে দুয়ের এক নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা নিয়ন্ত্রণ করে উত্তর ট্রোপোস্ফিয়ার অথবাতে পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম দেখো উত্তর হবে বায়ুশক্তি জলবিদ্যুৎ ভূতাপ শক্তি দু দুই নম্বর প্রশ্ন একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো উত্তর কার্বন ডাই অক্সাইড বন্ধুরা একটি গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড এছাড়া রয়েছে ক্লোরিন সিএফসি সি এফসি ক্লোরো ফ্লোরো কার্বন দেখো এখানে একটি চেয়েছে একটি গ্রিন হাউস গ্যাসের নাম কার্বন ডাইঅক্সাইড এরপর দেখে নেওয়া যাক দেখো পরম উষ্ণতার মান শূন্য কেলভিন এছাড়া অথবাই রয়েছে এন মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ তোমরা গ্যাস সমীকরণটি দেখে লিখে নিও এরপর দেখো সিজিএস এককে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান আর সমান সমান এইট দশমিক দেখে নাও এটা এইট দশমিক থ্রি ওয়ান ফোর জে মোল ইনভার্স ওয়ান কে ওয়ান পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এরপর দেখো দুয়ের পাশ অবতল দর্পণের দুটি ব্যবহার লেখো এক সুবিধাজনক আকৃতির অবতল দর্পণ ব্যবহার করে মুখমণ্ডলের বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব তৈরি করা হয় এতে রূপচর্চা ও দাড়ি কাটার সুবিধা হয় দুই দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন তাহলে দুটো ব্যবহার হয়ে গেল অবতল দর্পণে এবার দেখো দুয়ের ছয় অন্ধবিন্দু কী উত্তর দেখো যে বিন্দুতে রেটিনা ও অপটিক নার্ভ মিলিত হয় এবং যেখানে বস্তুর প্রতিবিম্ব ঘটিত হয় না তাকে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু বলে এবার পীত বিন্দু কী দেখো চোখের রেটিনাতে পেছনের দিকে অবস্থিত একটি স্থান যেখানে সকল স্নায়ুর কোষ সংযুক্ত বা বা মস্তিষ্কে যায় ওই স্থানে অতি ক্ষুদ্রতম স্থানে আলোক সংবিধি কোষ থাকে না তাই এখানে দর্শন সেন্স সৃষ্টি হয় না এবং এই সংকীর্ণ স্থানকে পীত বিন্দু বলে এরপর দেখো দুইয়ের সাত নম্বর প্রশ্ন অভিসারী লেন্স কোনটি উত্তর উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় দুইয়ের আট নম্বর প্রশ্ন নোবেল গ্যাস কাকে বলে দেখো উত্তর দেখে নাও এ হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন দেখো এই ই এ আর কে আর আর এন এগুলো সংক্ষেপে কিন্তু ফুল নাম প্রত্যেকটা বলছি দেখো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন দেখো কোনো রাসায়নিক বিক্রিয় অংশ নেয় না বলে এরা নিষ্ক্রিয় বা নোভেল গ্যাস এবার দেখো 29 নয় নম্বর প্রশ্ন একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস কি উত্তর হিলিয়াম এরপর দেখো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু নিজেরা পড়ে নিও গ্রুপ সির প্রশ্নগুলো দেখো তিন দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দেখো ছটি প্রশ্নের উত্তর করতে হবে বারো তিনের এক অ্যাবোগাডোর সংখ্যা বলতে কী বোঝো অথবা বায়োফুয়েলের ব্যবহার লেখো তিনের দুই নম্বর প্রশ্ন চাষের সূত্রটি লেখো অথবা চাপ অপরিবর্তিত থাকলে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের যা আয়তন কত তাপমাত্রায় আয়তন তার দ্বিগুণ হবে তিনের তিন নম্বর প্রশ্ন প্রতিসরণের সূত্র দুটি লেখো তিনের চার নম্বর প্রশ্ন দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো তিনের পাঁচ নম্বর প্রশ্ন দেখো ডট গঠন এখানে দেখো তিনের পাঁচ ডট গঠন লেখো এনে স্ত্রী তারপর দেখো তিনের ছয় নম্বর প্রশ্ন সমযোজি যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো অথবা ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর হয় কোন প্রকার বন্ধনে একটি উদাহরণ দেয় এবং গ্রুপ ডি অংশে দেখো এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান তিন করে চারের এক নম্বর প্রশ্ন আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের ধর্মের বিচ্যুতের দুটি কারণ লেখো অথবা অথবা দেখে নেওয়া যাক নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে দেখো চারের এক আদর্শ আচরণ গ্যাস থেকে বাস্তব গ্যাসের ধর্মের বিচ্যুতির দুটি কারণ লেখো অথবা গ্যাসের গতীয় তত্ত্বের তিনটি স্বীকার্য লেখ চারের দুই আয়তকার কাচের গ্লা এখানে দেখো গ্লাসের মধ্যে দিয়ে কোনো রশ্মি গেলে প্রমাণ করো যে আপতিত রসি ও নিকট রসি পরস্পর সমতল এটা গ্লাস হবে পরস্পর সমতল সমান্তরাল অথবা প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ নির্ণয় করো এইবার দেখো চার তিন উত্তল লেন্স দ্বারা অবশীর্ষ ও বিবর্ধিত সবিধ গঠনের পরিষ্কার চিত্র অঙ্কন করো এখানে সদবিম্ব হবে দেখো এটি কিন্তু সদবিম্ব হবে উত্তর লেন্স দ্বারা অবশীর্ষ ও বিবর্তিত সদবিম্ব গঠনের পরিষ্কার চিত্র অঙ্কন করো উত্তর লেন্সের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো চারের চার নম্বর প্রশ্ন মুদ্রা ধাতু কাকে বলে দুটি উদাহরণ দাও অথবা মেন্ডেলের পর্যায় সারণে যে কোনো তিনটি ত্রুটি লেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও